ওকে ম্যাম, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, সুপ্রিয় সম্মানিত ডক্টরস, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনার সবাই ভালো আছেন। আমাদের এই ডাক্তারদের জীবন ভালো থাকা মন্দ থাকা এই নিয়ে আসলে চলছে, এবং আমরা অনেকেই পোস্ট গ্রাজুয়েশনের যুদ্ধে অবতীর্ণ হয়ে আসলে সবসময় ভালো থাকা বিষয়টা উপভোগ করতে পারি না। আমাদের সবার জীবনে একটা টার্গেট থাকে, পাশ করার পরপর MBBS শেষ করার পরে কোন দিকে যাব, কোন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা আমরা অর্জন করব, কোনটা করলে আমাদের ভবিষ্যতে ক্যারিয়ারে সেটা কি বেনিফিট বয়ে আনতে পারে বা সেটার কি কি প্রতিবন্ধকতা আছে, এ সকল অনেক বিষয় নিয়ে আমরা অনেক সময় দিক জ্ঞান শূন্য হয়ে যাই। আমরা খেই হারিয়ে ফেলি সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে। এই সিদ্ধান্তহীনতায় ভোগার একটা বড় কারণ হচ্ছে আমাদের সঠিক গাইডলাইনের অভাব। আমরা পাশ করার পরে অনেক নতুন ডাক্তাররা আছেন, ইভেন অনেক বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা একটি সঠিক গাইডলাইনের অভাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছি, তাদের সকলের কাছে ডিপ্লোমা এখন একটি খুব কাঙ্ক্ষিত ডিগ্রি, এবং এই ডিপ্লোমা বা এমফিল ডিগ্রিটা নেওয়ার পরে কি ধরনের সুযোগ সুবিধা আছে, এই সব বিভিন্ন সাবজেক্টে ডিপ্লোমা করার পরে তার ক্যারিয়ারের সুযোগ কেমন, কতটুকু সুযোগ সুবিধা তারা পেতে পারে বা কি প্রতিবন্ধকতাই বা হতে পারে, এই ধরনের অনেক প্রশ্ন এখন আমাদের পরীক্ষার্থীদের মনে। আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য এবং কি সঠিক গাইডলাইন দেবার প্রয়াসে নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমরা আজকে হাজির হয়েছি আমাদের ফেসবুক লাইভে, এবং আপনাদের ডিপ্লোমা ক্যারিয়ার সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আমরা আজকের এই সেশনে আলোচনা করার চেষ্টা করব। এবং সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে আমাদের নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আগামী 26 আগস্ট পর্যন্ত ডিপ্লোমা কার্নিভাল চলছে, এবং শুরু হয়েছে সেটা আজকে থেকে। এবং আজকে ডিপ্লোমা ক্যারিয়ারের কি ধরনের সুযোগ সুবিধা আছে এই বিষয়টি নিয়ে আমাদের আজকে ফার্স্ট সেশন আমরা শুরু করছি। এবং এই সেশনে হোস্ট হিসেবে আপনাদের সাথে আছি আমি, ডাক্তার জান্নাতুন নাঈম রোজ। আমি বর্তমানে ফার্মাকোলজি এমফিল করতে আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং আজকের এই সামগ্রিক ক্যারিয়ার গাইডলাইন নিয়ে আপনাদের সাথে কথা বলবার জন্য আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন ডাক্তার আইভি আক্তার, MBBS শেরে বাংলা মেডিকেল কলেজ, BCS হেলথ এবং DCH সেকেন্ড ইয়ার। আপু আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম আপু, শোনা যাচ্ছে আমাকে? জি ওয়ালাইকুম আসসালাম আপু, শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি আপু, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। জি আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ আপুকে, ধন্যবাদ জানাই নিউরন মেডিকেল একাডেমিকে আমাকে একটি সুযোগ দেওয়ার জন্য। যে অনেক ধন্যবাদ আপু, আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক গাইডলাইন পাবো, অনেক কিছু শুনবো, এবং আমরা আমাদের আরেকজন অতিথির সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার SK আব্দুল্লাহ আল মামুন, MBBS BCS DLO, তিনি আছেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার হিসেবে। ভাই আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমেই আইভি আপুর কাছে চলে আসতে চাইবো। আপু, আমরা আজকে যেহেতু ক্যারিয়ার গাইডলাইন নিয়ে কথা বলবো, ডিপ্লোমা ক্যারিয়ার, তো খুব স্বাভাবিক ভাবে প্রথম যে প্রশ্নটি করতে চাই, আসলে ডিপ্লোমা পরীক্ষাটা কাদের জন্য? আমরা আমাদের ডিপ্লোমার পাশাপাশি FCPS আছে, MD MS আছে, এছাড়া বিদেশি বিভিন্ন ডিগ্রি তো আছে, USMLE MRCP, কারা আসলে ডিপ্লোমাকে কেন্দ্র করে পড়াশোনা করলে তার জন্য সেটা বেটার হতে পারে, এই ব্যাপারে আপনার কি মতামত এবং আপনার কি গাইডলাইন, সেটাই জানতে চাই আপু। ধন্যবাদ আপু। ফ্যাকাল্টি বা ক্যারিয়ার ডিপ্লোমার ক্ষেত্রে যেটা বলবো, যে ডিপ্লোমা ডিগ্রিটার ডিউরেশন হচ্ছে খুবই কম, 2 বছরের মাঝে আপনি কনসালটেন্ট হতে পারবেন, হ্যাঁ খুব হ্যান্ডসাম একটা স্যালারিতে আপনি জব পেতে পারবেন। তার উপর যেটা হচ্ছে যে আপনার MBBS পাশ করার পর এটার জন্য কিন্তু আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হয় না। আপনি যদি সেশন জুলাইয়ের দিকে পাশ করেন, তো নেক্সট মার্চে আপনি এক্সামটা দিতে পারবেন। কিন্তু রেসিডেন্সির ক্ষেত্রে হয় কি, আপনাকে কিন্তু একটা সেশন অপেক্ষা করতে হয়, তো যেটা খুব
মানে আপনাকে কি বলবো যে আপনাকে সিম্পল এমবিবিএস নিয়ে অনেক সময় কাটাতে হয়, তো সেইটার ক্ষেত্রে চিন্তা করলে যাদের ক্ষেত্রে পড়াটা অনেক পিছিয়ে গিয়েছে বা যাদের কোনো কারণে হোক, পারিবারিক কারণে হোক বা নিজস্ব কারণে হোক, শারীরিক কারণে হোক, যে কোনো সমস্যার কারণে যারা ক্যারিয়ার করতে পারেনি, পিছিয়ে পড়েছে, তাদের জন্য ডিপ্লোমা ডিগ্রিটি খুবই 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 ইফেক্টিভ। এবং তারা যে এই ডিপ্লোমা এমফিল এমপিএইচ সাথে একসাথে পরীক্ষাটা হয়, এখানে আসলে তারা মানে খুব তাড়াতাড়ি তাদের লাইফটাকে গুছাতে পারবে, সেটেলমেন্টে আসতে পারবে। এবং যাদেরকে ফ্যামিলিতে সাপোর্ট দিতে হয় তাদের জন্য হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিটি খুবই ইফেক্টিভ হিসেবে থাকবে। এবং আরেকটা যেটা আমি বলবো যে ধরেন আপনার পেরিফেরি ক্ষেত্রে আজকাল তো আসলে ডক্টর এত হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ডক্টর, তো সেক্ষেত্রে যেটা প্রবলেম একটা হয়েছে এমবিবিএস লেভেলে ডক্টর অনেক হয়ে গেছে, কিন্তু আমাদের মেইন সমস্যা দেখা যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে ডক্টরদের অত স্কোপ নাই, আমাদের একে তো সিট কম, সেকেন্ড থিং হচ্ছে যে আপনাকে মানে তুমুল ভাবে মানে একদম এইটার জন্য শুধু ডেডিকেটেড ভাবে পড়াশোনা করে ছয়টা মাস ধরে প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষায় বসতে হয়, যেটা অনেকের পক্ষে সম্ভব হয় না, আর মেয়েদের ক্ষেত্রে না পসিবল আরো হয় না। তো এটা একটা ফ্যাক্ট। তো এই সব কিছু গুছিয়ে যারা ডিপ্লোমা পরীক্ষাটা দিবে বা যারা এমফিল এমপিএইচ পরীক্ষাটা দিবে, রেসিডেন্সি দিবে, এফসিপিএস দিবে, তো তাদের সবার ক্ষেত্রে যেটা হয় কি যে মানে এতটা সময়টা পাওয়া যায় না। তো আপনি যত আর্লি আপনি সেটেলমেন্টে আসতে পারবেন তত কিন্তু আপনার জন্য লাভ। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিপ্লোমা এমফিল এমপিএইচ ক্যারিয়ার গাইড আপনারা ক্যারিয়ার হিসেবে এটাকে চুজ করতে পারে। পাশাপাশি আরেকটা যেটা আমি হাইলাইট করবো সেটা হচ্ছে যে অনেক মিডল ইস্ট কান্ট্রিতে ডিপ্লোমা, আমাদের বাংলাদেশে ডিপ্লোমা কিন্তু রিকগনাইজড, ডিপ্লোমা এমফিল রিকগনাইজড। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিন্তু মানে আমি যদি বাংলাদেশে না থেকে অ্যাব্রডে যেতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমার মোটামুটি মিডল ইস্টে আমি যদি যেতে চাই সেক্ষেত্রে আমার ডিপ্লোমা ডিগ্রিতে যথেষ্ট হেল্পফুল থাকবে, কারণ আপনি একটা কনসালটেন্ট হিসেবে দেশে যাচ্ছেন, মেডিকেল অফিসার হিসেবে না, যেখানে বাইরের দেশে মেডিকেল অফিসার হিসেবেই কিন্তু অনেক স্যালারি পাওয়া যায়। হ্যাঁ, এবং অনেক সম্মানও আছে, সেখানে আপনি কিন্তু কনসালটেন্ট হিসেবে আরো বেশি সম্মান, আরো বেশি স্যালারি ওখানে গিয়ে পাবেন আশা করছি। আর যেটা হচ্ছে পেরিফেরির ক্ষেত্রে, হ্যাঁ পেরিফেরির ক্ষেত্রেও কিন্তু আমাদের ডক্টর পোস্ট গ্রাজুয়েট ডক্টর খুবই কম, তো সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা 2 বছর কমপ্লিট করে ইজিলি ওখানে গিয়ে আপনি আপনার জায়গা মতো বসতে পারেন। আর যেটা একটা সুবিধা যে হচ্ছে যে আপনি যদি পরিবেশ বান্ধব পরিবেশে বড় হতে চান বা পরিবেশ থাকতে চান, এই ঢাকা শহরে যানজট মুক্ত থাকতে চান, তো সেক্ষেত্রে আপনার জন্য এই ডিগ্রিটা খুবই হেল্পফুল। এবং ওখানে আপনি নিজস্ব একটা আলাদা পরিবেশ বলেন, আলাদা হচ্ছে জগৎ গড়ে তুলতে পারবেন। আরেকটা যেটা হচ্ছে যে আপনাকে কিন্তু মানে দেশের বাইরে বলেন আর ভিতরে বলেন, এবং বাংলা এবং ঢাকার মধ্যেও যদিও ডিপ্লোমা ডিগ্রিটাকে একটু ডিসঅনার বা বলবো যে একটু ছোট করে দেখা হয়, কিন্তু আসলে কি কোনো ডিগ্রি কিন্তু ছোট বা বড় না। হ্যাঁ, ডিগ্রির চেয়ে বড় কথা হচ্ছে আপনার আপনি ডাক্তার কিরকম হবেন সেটা কিন্তু ডিগ্রি ডিসাইড করে না, সেটা ডিসাইড করে আপনি, আপনার কাজ, আপনার একাগ্রতা, আপনার মন মানসিকতা এবং আপনার পেশেন্ট দেখার স্কিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে হ্যাঁ আমার এই ডিগ্রি আছে আমি খুব বড় আর এই ডিগ্রি আছে এই খুব ছোট। আপনি যখন পেশেন্টের সাথে ফ্রেন্ডলি থাকবেন, আপনি যখন পেশেন্টকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন, আপনি যখন একটা রোগ সুন্দর করে ডায়াগনোসিস করে সেটাকে ট্রিটমেন্ট দিতে পারবেন, তো কেন আপনি ভালো ডাক্তার হবেন না? সেটার জন্য কি ডিগ্রি খুব দরকার? আসলে না। তো সেক্ষেত্রে এখন আমি বলবো যে আমরা যদি দেখি ঢাকার বাইরে বলেন, ঢাকায় বলেন, দেশের বাইরে বলেন, দেশে বলেন, সবখানে এই ডিগ্রিটি খুবই জনপ্রিয় এবং এটা কোর্স ডিউরেশন কম এবং আপনি সহজে 2 বছরের মধ্যে কনসালটেন্ট হয়ে যাবেন। এমবিবিএস এর পর আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে না, 6টা বছর এমবিবিএস আপনি কমপ্লিট করবেন ইন্টার্নি সহ, তারপর আপনি আবার 5 বছরের জন্য পড়াশোনা করবেন এবং তার মধ্যে কিন্তু ঢুকতে ঢুকতেও আমাদের মানে পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশনে মানে এন্ট্রান্স এক্সামে ঢুকতেও কিন্তু আমাদের সময় লেগেছে। তো এতটা ধৈর্য বা এতটা মন মানসিকতা বা এতটা সময় এস্টাবলিশ হওয়ার জন্য কারোরই থাকে না, অনেকেরই থাকে না, মানে খুব সিলেক্টিভ বা খুব অল্প মানুষের থাকে। তো সেই জন্য আমি ডিপ্লোমা ক্যারিয়ার নিজে চুজ করেছি এবং আমি সবাইকেও স্বাগতম জানাই যে আপনারা এখানে আসলে আশা করি ভালো করতে পারবেন এবং যে কোনো ধাক্কা বা যে কোনো প্রতিবন্ধকতাতে আমরা আছি আপনার সাথে। আপনারা আশা করছি এই কোর্সটি বা মানে এই প্রিপারেশনের রাস্তাটি আপনারা সহজভাবে যাতে করতে পারেন সেজন্য আমরা আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। ওকে আপু, জানাতুন নাঈম আপু, আমি আপনার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি এখন। অনেক ধন্যবাদ আপু, আপনি এত চমৎকার ভাবে ডিপ্লোমার ক্যারিয়ারের যে সুযোগ সুবিধা এবং
যে সুন্দর ভবিষ্যৎ সামনে আছে সেগুলো তুলে ধরছিলেন। আপনি নিশ্চয়ই আমাদের সাথে যারা আজকে ডাক্তার ভাই বোনেরা যুক্ত আছেন তারা উৎসাহিত হবেন এই ডিগ্রিটা নেওয়ার ব্যাপারে। এবং অবশ্যই সবসময় আপু যেমনটি বলছিলেন যে আপনাদের যত ধরনের প্রতিবন্ধকতা প্রিপারেশন নেওয়ার ব্যাপারে যে ধরনের সাপোর্ট প্রয়োজন সবসময় নিউরন মেডিকেল একাডেমি আপনাদের সাথে আছে একটি পরিবারের মতো। শুধু আমরা একটা পোস্ট গ্রাজুয়েশন একাডেমি সেন্টার না, আমরা একদম পারিবারিক ভাবে আপনার একদম কাছে থেকে আপনার সমস্ত সুবিধা অসুবিধা আমরা বিবেচনায় নিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদেরকে সবসময় এভাবে আপনারা পাশে পাবেন। এই ব্যাপার এবার আমরা মামুন ভাইয়ের কাছে চলে যেতে চাই। আমরা তো আইভি আপুর কাছে শুনছিলাম যে আপু আসলে কেন এই ডিপ্লোমা ক্যারিয়ারটাকে চুজ করেছে, কি কি সুবিধা এটার আছে, তো আপনার কাছে জানতে চাইবো আপনি তো ডিপ্লোমা কমপ্লিট করে ফেলেছেন, করার পরে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন বা আপনি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, উভয় বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ জানাতুন নাঈম, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ওকে থ্যাংক ইউ। আমার কাছে কোশ্চেন ছিল হলো কমপ্লিট করার পরে আমি কেমন আছি। আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। বেসিক কনসেপ্টটা হলো আমার কাছে মনে হয় যেটা সেটা হলো মেডিকেল সায়েন্সে সবচেয়ে বড় ডিগ্রি হলো এমবিবিএস ডিগ্রি। এমবিবিএস এর চেয়ে বড় কোনো ডিগ্রি নাই, এই কারণেই এমবিবিএস হওয়ার পরেই আমরা ডক্টর। তো এটাই হলো আমাদের বেসিক। আর স্পেশালাইজেশন কোর্স গুলো বিভিন্ন দেশে খুব স্ট্রাকচার, আমাদের দেশে তো এরকম স্ট্রাকচার নেই, আমাদের দেশটা এমন যে যেটা পারে সে সেটা পারে, কোনো আলাদা বাধা ধরা নিয়ম নেই। এই জন্য দেখা যায় যে বাংলাদেশে এমবিবিএস ডাক্তাররা যাদের কাজ ছিল জিপি হিসেবে তারা এস্টাবলিশ হবে, কিন্তু সেখানে জিপির জায়গাটা দখল করে রাখছে আমাদের দেশে কোয়াক অথবা হাতুড়ি ডাক্তাররা, হাতুড়িয়া এবং কবিরাজ ইত্যাদি, কারণে এমবিবিএস ডাক্তার যারা তারা পাশ করার পরেই একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যায়। তারা মনে করে যে এমবিবিএস পাশ করলাম মানে আমি পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রির উপযুক্ত হলাম, কিন্তু দিস ইজ নট ফ্যাক্ট। সে তার নলেজ, তার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, 6 বছরের যে সাধনা, এর মাধ্যমে সে কিন্তু অনেক ভালো ডাক্তার, কিন্তু তার কনফিডেন্সটা কমায় দিচ্ছে আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি। এটার জন্য আমরা আমরা আমরাও দায়ী, আমরা আমরা এবং আমাদের সিনিয়র পুরো সোসাইটি দায়ী। তো এই কারণে কি হচ্ছে, পাশ করার পরে সবাই ছুটতেছে একটা ডিগ্রির পিছনে এবং ফ্রাস্ট্রেশন যাচ্ছে না। ডিগ্রি একটা অর্জন করলে এটা তারপর একটা অর্জন করতেছে, এরপর ডিগ্রি অর্জন হচ্ছে চেম্বার পাচ্ছে না, 3টা 4টা ডিগ্রি হয়ে যাচ্ছে চেম্বার হচ্ছে আগে কিছু কথা বলে নিতে চাই। এই জন্য যে প্রত্যেকটা ব্যক্তির প্ল্যানিংটা যেমন ইন্ডিভিজুয়াল, চিন্তাটা ইন্ডিভিজুয়াল, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ইন্ডিভিজুয়াল। এই জন্য আমরা যখন ডাক্তার হয়েছি আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, আমাদের সামাজিক একটা মর্যাদা আছে, একটা সামাজিক অবস্থান। এরপরে আমি পোস্ট গ্রাজুয়েশন করতে চাই, কেন চাই, আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো আমি প্রমোশনের জন্য, সম্মানিত হওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য। এটা হলো খুব কমন টেন্ডেন্সি। এর বাইরে যদি এমন হয় যে আমি খুব ভালো ডাক্তার হিসেবে মানুষকে সার্ভিস দিতে চাই, তাহলে আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। তো ওয়েলকাম এভরিবডি পোস্ট গ্রাজুয়েশন করবে। পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে সারা ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম হলো 2 রকম, একটা হলো ইউনিভার্সিটি ডিগ্রি, দ্যাট ইজ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আর মাস্টার্স। সারা পৃথিবীতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং মাস্টার্স ইকুইভ্যালেন্ট, অলমোস্ট সেম। মাস্টার্সও 2 বছরই কোর্স, কোথাও কোথাও 3 বছর, যেমন ইন্ডিয়াতে 3 বছর, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ওয়ার্ল্ড ওয়াইড 2 বছর। এটা হলো স্পেশালাইজেশন কোর্স। এরপরে মানুষ ফেলোশিপ করে, মানে সুপার স্পেশালাইজ, আরো বেশি নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করে এবং লাইফ লং ট্রেনিং করে। মেডিকেল সায়েন্স ডিগ্রিটা হচ্ছে ডিগ্রি এমবিবিএস, ওটাই শেষ, কিন্তু এরপরে হলো স্কিল, যে তার জন্য ডিপ্লোমা ভেরি গুড, কারণ সে খুব শর্ট টাইমের মধ্যে সে একটা পোস্ট গ্রাজুয়েশনে ঢুকলো, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে যদি সে বের হয়ে গেল
নিজের একটা আত্মমর্যাদা তৈরি হলো, নিজের একটা অবস্থান তৈরি হলো সমাজে এবং ডাক্তার সোসাইটিতে, এবং সে কিন্তু এখানে থেমে থাকবে না। এরপর সে আরেকটা ডিগ্রি করবে, আবার নিজেকে ট্রেনিং করবে, কারণ লাইফ লং তাকে একজন ডাক্তার ততক্ষণই ডাক্তার থাকে যতক্ষণ সে পড়ে, যতক্ষণ নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করে। সো তাই করবে, যদি করে তো এটা একটা বেস্ট ডিগ্রি তার জন্য। যখন তার বন্ধু বান্ধবরা ফেজ এতে ঢোকার চেষ্টা করবে বা পাটন দিয়ে ট্রেনিং পোস্টে ঢোকার চেষ্টা করবে অথবা এইচএমও হওয়ার চেষ্টা করবে, ওই সময়টাই কিন্তু ওর একটা ডিগ্রি শেষ হয়ে যাবে। এটা একটা ভালো সময়, ভালো সুযোগ। আর এই জন্য যেকোনো সময় ডিপ্লোমাতে যে কেউ ঢুকতে পারতেছে, ঢুকে তার টার্গেটটা যদি ঠিক থাকে যে আমি এটা এখানে থামতে চাই, এটা করতে চাই, তাহলে এটা তার জন্য একটা গুড প্ল্যাস। কেউ যদি মনে করে না আমি ডিপ্লোমা করে আর কিছু করবো না, আমি একটা প্রজেকশন হয়ে গেছে, আমার সমাজে একটা স্পেশালিস্ট হিসেবে একটা অবস্থান তৈরি হয়েছে, সে আয় করবে, তো সে প্র্যাকটিস করে আয় করতে পারবে। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো ফ্রাস্ট্রেশনের জায়গা, সেটা হলো মানুষ, আমরা তো সাধারণ স্তর বোঝে না, আমরা নিজেরাই নিজেদেরকে ছোট বড় করি। যেমন ও গভর্নমেন্ট মেডিকেল, আমি প্রাইভেট মেডিকেল, আমি ডিএমসি, তুমি অন্য একটা মেডিকেল, তো এইভাবে আমরা নিজেদেরকে ক্লাসিফিকেশন করি সবসময়। এই ক্লাসিফিকেশন থেকে ছোট বড় করতে করতে এক ধরনের ফ্রাস্ট্রেশন অলওয়েজ একটা ভ্যাকুয়াম সবসময় আছে আমাদের মেডিকেল ডাক্তার সোসাইটির মধ্যে। তো যারা যতটুকু বোল্ড তারা এইগুলো ওভারকাম করতে পারে, ঠিক আছে। এই জন্য সেই ব্যক্তিকে আসতে হবে যে ব্যক্তি, সে মানে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল। যে ব্যক্তি দুর্বল মেন্টালি, সে আসলে FCPS পাস করুক, MS পাস করুক, ডিপ্লোমা, তিনটা ডিগ্রি তাকে দিলাম আমি, তারপর সে উইক থাকবে এবং ফ্রাস্ট্রেশনে ঘুরবে, কারণ কি তার চেম্বার রুগী হচ্ছে না বা সে একটা ভালো জায়গায় চেম্বার হচ্ছে না। হ্যাঁ, দিন শেষে তো এরকমই। তো আমার বক্তব্য এটাই, আমার মানে শুরুর দিকে কথা এটাই যে ইন্ডিভিজুয়ালাইজ ইজ এ ভেরি গুড অপশন ফর হুম, সেই ব্যক্তির জন্য যে নিজেকে সে নিজে ডিসাইড করবে কার জন্য। এই জন্য এই এই এজে এই সময়ে কাউকে বলে দেওয়ার দরকার নেই যে তুমি এটা করো ওইটা করো, বরং সেই নিজের প্রয়োজন অনুযায়ী তার ফ্যামিলি সিচুয়েশন, ব্যক্তিগত সিচুয়েশনে সে নিজেকে বলবে। এবং একটা ব্যাপার, ডিপ্লোমা পাস করা কিন্তু অনেক কঠিন, এন্ট্রি যেমন এন্ট্রি এক্সামও যেমন কঠিন, পাস করাও কিন্তু কঠিন, কারণ তাকে জেনে পাশ করে আসতে হবে, কেউ তো তাকে কম কোশ্চেন জিজ্ঞেস করবে না, কারণ সে স্পেশালাইজড হয়ে, স্পেশালাইজেশন একটা কোর্স, সে স্পেশালিস্ট হয়ে বের হচ্ছে, তাকে কিন্তু জেনে পার হয়ে আসতে হবে। সো এই এই শর্ট টাইমে অনেক কিছু করতাম, কিন্তু ভালো দিক হলো পাস করে গেলেই তার জন্য একটা ওপেন ফিল্ড আছে। যেমন আমার যে বন্ধু এখন ফেজে পরীক্ষা দিচ্ছে, আমি তার সময় হয়তো ঢুকছি, কিন্তু আমি আজকে স্পেশালিস্ট, কিন্তু সে বলতে পারছে না সে কোন ফ্যাকাল্টির লোক, তার ওই কথাটা বলতে তাকে আরো 5 বছর ওয়েট করতে হচ্ছে, এর মধ্যে অনেকে কোর্স আউট হয়ে চলে যাচ্ছে। সো এটা একটা ব্যাপার, ঠিক আছে। আর আমার বর্তমান অবস্থা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি প্র্যাকটিস করি, আমি রুগী দেখি, আমি নিজেকে আমি ট্রেনিং করতেছি, নিজেকে আরো স্কিল করার চেষ্টা করতেছি। সো এভরিথিং ইজ গোয়িং অন ওয়েল আলহামদুলিল্লাহ, এবং আই এম ভেরি মাচ হ্যাপি, এবং মনে হয় যে একটা ভালো ডিসিশন নিয়েছি আমি। ভালো লাগলো ভাইয়া জেনে আপনার অভিজ্ঞতার কথা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা যারা শুনছেন আমাদের এই ডিপ্লোমা কার্নিভালের আজকের সেশনটি, তারা নিশ্চয়ই ডিপ্লোমার ক্যারিয়ারের যে সুদূরপ্রসারী সম্ভাবনা সেটার ব্যাপারে জেনে নিশ্চয়ই আরো আগ্রহী হচ্ছেন। এবং আমি ব্যক্তিগতভাবে, আমি নিজেও ভাইয়া যেমনটি বলছিলেন যে আমরা অনেক সময় ভুল মানে নিজেদের মধ্যে নিজেরাই অনেক সময় আমরা দ্বন্দ্ব তৈরি করে ফেলি, অনেক সময় ভাবি যে আমি গভর্নমেন্ট কে প্রাইভেট, আমি এমডি বড় ডিগ্রি নিয়েছি, আমি ডিপ্লোমা আমি ছোট ডিগ্রি, তো এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে থাকবে বা তাদের আসলে কষ্ট হতেই পারে ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার পরে। কিন্তু যারা এই শক্ত মন মানসিকতার ওভারকাম করার মন মানসিকতা রাখেন, যে কে কি বললো তাতে কিছু যায় আসে না, আমি একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তার হচ্ছি, বিশেষজ্ঞ হচ্ছি। এবং আপু এবং ভাইয়া দুজনেই কিন্তু শেয়ার করলেন যে ওনারা চেম্বার প্র্যাকটিসটা আসলে পরিপূর্ণভাবে নিজের আপনার যে যোগ্যতা, আপনার যে স্কিল সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হয়তো সেটাকে অলঙ্কৃত করবে, আপনার চেম্বারে একটা বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আপনার নামটাকে অনেক সুন্দরভাবে প্রকাশ করবে রোগীদের কাছে, কিন্তু আপনি যদি আলটিমেটলি ভালো সেবা না দিতে পারেন, তাহলে যে ভাইয়া বলছিলেন যে তিনটা ডিগ্রি করে অনেকে হতাশায় ভোগে, সে চেম্বার খুঁজে পায় না নানান। আইপি আপুর কাছে আমরা এই পর্যায়ে আসতে চাইবো, জানতে চাইবো হচ্ছে আমাদের যে ডিপ্লোমার ফ্যাকাল্টি গুলোর কি কি আছে এবং এই ফ্যাকাল্টি গুলোতে কিরকম সিট সংখ্যা
এই ব্যাপারগুলো নিয়ে একটা প্রাথমিক ধারণা নিতে চাইবো ডিপ্লোমা ক্যারিয়ারের ব্যাপারে। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমি যেটা এখন একটু শেয়ার করতে চাচ্ছি স্ক্রিন, আমরা মূলত ডিপ্লোমার ফ্যাকাল্টি কয়টা এবং আমরা কিভাবে প্রিপারেশন নিলে আমাদের জন্য ইজিয়েস্ট হবে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আর যেটা হচ্ছে যে ডিপ্লোমার ক্যারিয়ার সম্বন্ধে তো আমি বললামই যে বিএসএমএম এর আন্ডারে আসলে দুটো ডিপ্লোমা মানে দুটো ডিগ্রি আছে, একটা হচ্ছে রেসিডেন্স, একটা ডিপ্লোমা, এটা সবাই জানে। কিন্তু একদম ডিপ্লোমা সম্বন্ধে যারা না জানে বা একদম নতুন ইন্টার্ন যারা ইন্টার্নশিপ কমপ্লিট করে এসেছে তাদের জন্য আসলে আজকে আমাদের সেশনটা বেশি ইফেক্টিভ হবে। এবং পাশাপাশি হচ্ছে যারা ডিপ্লোমা এক্সাম একবার বসেছে দিয়েছে তাদেরকেও আমরা একটু কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে এক্সামটা প্রিপারেশনটা নিলে আপনাদের জন্য ইজিয়েস্ট হবে। ঠিক আছে, তো আমরা তো যোগ্যতা নিয়ে জানি যে আমাদেরকে মেনলি হচ্ছে এমবিবিএস পাস করতে হবে এবং পাস করার পর সাধারণ ইন্টার্নশিপ সহ এক বছর ডিফারেন্স থাকতে হয়। এবং এই আমরা দিতে পারবো, কিন্তু এক্সামটা কতদিন ধরে দিতে পারবো, আমাদের বয়স যখন 45 বছর হয়ে যাবে সেই পর্যন্ত আমরা কিন্তু এক্সামটা দিতে পারছি, তাহলে হিউজ টাইম। কিন্তু আসলে এতটা টাইম ধরে পড়ার বা এতটা টাইম এন্ট্রান্স এক্সামে ঢুকার জন্য ব্যয় করার ইচ্ছা শক্তি সামর্থ্য কারোরই আসলে থাকে না, তো আমরা চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা যাতে চান্স পেয়ে যাই। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে আমাদের এক্সামটা কখন হয়, আমাদের এক্সামটা কিন্তু হয় মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুক্রবার। করোনাকালীন সময় অনেক কিছু চেঞ্জ হয়েছে, এপ্রিলেও এক্সাম হয়েছে, মেতেও ফার্স্ট উইকে এক্সাম হয়েছে, কিন্তু এখনো সেটা না, এখন আশা করি মার্চের ফার্স্ট বা সেকেন্ড সপ্তাহে হয়ে যাবে। আমাদের সেশনটা শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। হ্যাঁ, মার্কস হচ্ছে 100 মার্কস, সময় 90 মিনিট, এক্সাম প্যাটার্ন, এক্সাম প্রিপারেশন, এক্সামের এন্ট্রি ফি, তারপরে হচ্ছে আপনার এন্ট্রান্স এক্সামের অ্যাডমিশন ফি, এভরিথিং কিন্তু আমার রেসিডেন্সির অনুরূপ। ঠিক আছে, যেটা ডিফারেন্স সেটা হচ্ছে কোর্সের মেয়াদ, যেটা 2 বছর। এখন কিছু আরেকটা কোশ্চেন মানুষের মনে আসে যে আমি কখন এক্সামটা দিতে পারবো বা আমি কখন কখন দিতে পারবো না, এগুলো কিছু ব্যাপার থাকে। আর হচ্ছে ফ্যাকাল্টি নিয়ে মানুষ একটু জানতে চায়, তো আমি বলবো যে আপনাদের পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম দেওয়ার যোগ্যতা অর্জনের জন্য মেইনলি হচ্ছে আপনাদের MBBS টা লাগছে, আরেকটা যেটা হচ্ছে আপনার ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে। মানে কেউ যদি হচ্ছে এই যে 2022 সালের, হ্যাঁ 2022 সালের জানুয়ারি থেকে সাবস্টিটিউশনের পরীক্ষায় অংশগ্রহণ করতে যায় তাহলে কিন্তু তাকে 2021 সেশনের জুলাইয়ের মধ্যে তার ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ইন্টার্নশিপ কমপ্লিট করলে সে 2022 সালের মার্চ থেকে জয়েন করতে পারবে। তো এখনকার যারা আমাদের 2022 সালে যারা মার্চে জুলাই ইন্টার্নশিপ কমপ্লিট করেছে তারা 2023 সালের মার্চে পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, কিন্তু রেসিডেন্সিতে কিন্তু তারা বসতে পারবে না, তারা ডিপ্লোমা কোর্সে বসতে পারবে, ডিপ্লোমা এন্ট্রান্স এক্সামে বসতে পারবে। আচ্ছা, এরপর আমাদের যেটা হচ্ছে যে আমরা একটু ফ্যাকাল্টি নিয়ে জেনে যাই, যেটা হচ্ছে যে এখানে 6টা ফ্যাকাল্টিতে মোট সাবজেক্ট হচ্ছে 31, 31টা, এবং আসন 1206টা ছিল, এখন আসন কিন্তু একটু বেড়েছে আসন সংখ্যা। ঠিক আছে, ফ্যাকাল্টি মেডিসিনের আন্ডারে আছে 5টি সাবজেক্ট, সার্জারি আন্ডারে আছে 7টি সাবজেক্ট, এবং ডিসিএইচ ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্স এর আন্ডারে আছে 1টি, এবং গাইনির আন্ডারে আছে 1টি। এছাড়া কিন্তু ডিপ্লোমা ইন ডেন্টাল সার্জারি, যারা ডেন্টাল পড়েছে তারাও কিন্তু ডিপ্লোমা দিতে পারে। ঠিক আছে, তো আমরা ফ্যাকাল্টি গুলো একটু জেনে নিলাম। আরেকটা যেটা হচ্ছে যে আজকে আমরা এমফিল নিয়েও একটু কথা বলবো, এমফিল এর আন্ডারে কয়টা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এমএড, মেডিকেল এডুকেশন। এটা কিন্তু একটা সাবজেক্ট, এটা হচ্ছে যে আমি ডিপ্লোমা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করলাম আপনাদের জন্য, যখন এই স্লাইডটা প্রিপেয়ার করলাম তখন আমি এই সাবজেক্টটা সম্বন্ধে জেনেছি, আগে না আমি এটা সম্বন্ধে জানতাম না। হ্যাঁ, এটারও কিন্তু যোগ্যতা আপনার একই, মানে আপনার ভর্তির মানে এক্সাম দেওয়ার জন্য আপনাকে হচ্ছে মেডিকেল এডুকেশন সাবজেক্টে এক্সাম দেওয়ার জন্য MBBS পাস করতে হবে। ঠিক আছে, MBBS পাস করে আপনি এটার আন্ডারে ভর্তি হতে পারবেন, এবং এটার সিট সংখ্যা 3টা 4টা করে আছে। ঠিক আছে, আর এরপরে যা আসতেছে আমাদের ল্যাবরেটরি মেডিসিন, আরটা হচ্ছে ডিপ্লোমা ইন ফরেন্সিক মেডিসিন। এই কটা হচ্ছে আমার এনফিল প্যারাক্লিনিক্যাল সায়েন্সের আন্ডারে। তো এনফিল ও প্যারাক্লিনিক্যাল সায়েন্সের আন্ডারে যারা থাকে তাদের কিন্তু একটা সুবিধা আছে, যারা সরকারি তারা কিন্তু 1 বছর কমপ্লিট করলেই ডেপুটেশন পেয়ে যায়, ক্লিনিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে 2 বছর কমপ্লিট করতে হয় তারপর ডেপুটেশনটা পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি নিয়ে, আমি সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বলেছি অলরেডি। তো আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের যেটা সাবজেক্ট ওয়াইজ আমাদের এই ডিপ্লোমা কার্নিভাল সেশনে প্রত্যেক দিনই আপনাদের এই ব্যাপারে একটু ধারণা দেওয়া হবে, তো ইন টোটাল আমি একটু ধারণা দিয়ে যেতে চাচ্ছি যে আমাদের সাবজেক্টে রিপিট কোশ্চেন রিপিটটা কেমন হয়ে থাকে এবং প্রিপারেশনটা আমাদের প্রেফারেবল স্টাডি ম্যাটেরিয়ালস কি কি আছে। হ্যাঁ,
যেটা হচ্ছে যে আমাদের কোশ্চেন কিন্তু মাইক্রোর ক্ষেত্রে আমরা সবাই জানি যে আমার খুব কমন পড়ে অলমোস্ট 68% রিপিট থাকে এবং টপিকস কমন পড়ে 24%, নিউ আসে 10%, সেটা হচ্ছে খুঁজে খুঁজে স্যার ম্যাডামরা বের করে, যেটা থেকে আমরা যদি এটা নাও পারি, আমাদের আমরা যদি কমন এবং রিপিট টপিকস গুলো পারি, আমাদের জন্য পাস করা ইনশাল্লাহ কোনো ব্যাপার হবে না। যেটা প্রেফারড স্টাডি ম্যাটেরিয়ালস সেটা হচ্ছে লেঞ্জ, এনি কোশ্চেন সলভ বুক, সাম নিউমোনিক্স, নিউরন লেকচার শিট অথবা রেজোনেন্স। এক কথায় আপনি যদি এই চারটার বিকল্প চান তাহলে কিন্তু আমাদের রেজোনেন্স এখানে কাজে লাগবে। ঠিক আছে, রেজোনেন্স আমরা লেটেস্ট এডিশন থেকে মাইক্রোবায়োলজি সবকিছু অ্যাড করেছি, সাথে নিউমোনিক্স গুলো অ্যাড করেছি এবং প্রত্যেকটা টপিক্স এর শেষে আমরা কোশ্চেন অ্যাড করেছি। এবং নিউরাল লেকচার শিটে যা আমাদের আয়োজন ছিল সেগুলো এখানে অ্যাড করা হয়েছে। এক কথায় সর্বসর্বার রেজোনেন্স যদি আপনাদের সাথে থাকে, আপনাদের এই চার মাসের রেসিডেন্সি এবং এর পরের ডিপ্লোমা এবং FCPS-I অনেকাংশের পড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো মাইক্রোবায়োলজির জন্য আমরা রেজোনেন্স করলে হয়ে যাচ্ছে, অনুরূপভাবে ফার্মাকোলজির জন্য আমাদের রেজোনেন্স করলে হয়ে যাচ্ছে, কারণ ফার্মাকোলজির রেজোনেন্স পার্টটুকু আমরা ভিশন থেকে এবং হচ্ছে আপনার লেঞ্জ ফার্মাকোলজি থেকে গুছিয়েছি। সাথে এখন আসছে ফিজিওলজি, ফিজিওলজি সেম থিংস, আমরা গ্যানন থেকে কিছু নিয়েছি, হ্যাঁ গাইটন থেকেও কিছু নিয়েছি, এবং একটা যেটা সুবিধা রেজোনেন্সে সেটা হচ্ছে রড্ডি থেকেও কিন্তু কিছু টপিকস, কিছু টপিকস অ্যাকচুয়ালি না, মানে হচ্ছে আপনার টপিকস এর শেষে রড্ডি থেকে কয়েকটা কোয়েশ্চেন, কোশ্চেনের এক্সপ্লেনেশনে থাকে না কিছু পার্ট, ওই পার্ট কয়েকটা যেটা হচ্ছে যে আমার কোশ্চেনের জন্য লাগবে, আমার জানা লাগবে, ওটা তুলে ওটা কিন্তু অ্যাড করা হচ্ছে। তো এটা হচ্ছে কিন্তু রেজোনেন্সের আরেকটা বেস্ট থিং আমি বলবো। তারপরে যেটা আসছে আমাদের অ্যানাটমি, অ্যানাটমিও সেরকম, আমাদের দত্ত বিডি চৌরাশিয়া স্নেল অ্যাটলাস্ট নিডারের এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে এবং প্রিন্টটা এত সুন্দর হয়েছে, আপনারা জাস্ট বলবেন ও ওয়াও। হ্যাঁ, সো এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে। বায়োকেমিস্ট্রির জন্য সেম, আমরা আসলে বায়োকেমিস্ট্রির জন্য এবিসি বায়োকেমিস্ট্রিকে মেইনলি ধরছি, আমরা কিন্তু আমরা যে টেক্সটবুক যেটা ইয়ার সময় ছিল আমাদের এমবিবিএস লেভেলে ওটা আমরা ওভাবে ধরিনি, আমরা এবিসি বায়োকেমিস্ট্রিকে মেইনলি রেজোনেন্স ইনক্লুড করেছি। তো মোজানুল স্যারের এই বইটি তো অসাধারণ, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো এই বইটির রেফারেন্স দিয়ে আমরা নিউরাল লেকচার শিটটা গুছিয়েছি এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ সহ রেফারেন্স সহ এটার সাথে অ্যাড করেছি। তারপরে আসতেছে আমাদের প্যাথোলজি, সেম থিং, প্যাথোলজি তো আমরা রবিনস এবং খালিক স্যারের কিছু টপিক্স দিয়েছি, বিশেষ করে নিউক্লিয়াসম থেকে আমরা খালিক স্যারের কিছু টপিক্স অ্যাড করেছি, আর আমাদের প্রিয় স্মৃতি বই, ওই বইটা থেকেও কিছু জিনিস অ্যাড করেছি। ঠিক আছে, এবং এরপর আমি বলবো আমার ফ্যাকাল্টির জন্য, ফ্যাকাল্টি মেডিসিন ফ্যাকাল্টি আপনারা সবাই জানেন ডেভিডসন বসকে নিয়ে করা হয়েছে, সার্জারি ফ্যাকাল্টি আপনারা বেলি লাভকে নিয়ে করা হয়েছে, পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আমি আবিদ হোসেন মোল্লা, এমআর মোল্লা এবং নিউরনে নেলসনের কিছু টপিকস নিয়েছি এবং আমার নিজস্ব কিছু নোট ছিল সেটা দিয়ে আমি এটা প্রিপেয়ার করেছি। আমি খুবই আশাবাদী এই বইটার পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিটা নিয়ে, যে আপনাদের যে কষ্টটা আমি পেয়েছি আপনারা ইনশাল্লাহ সেই কষ্টটা পাবেন না, আমাকে গুছাতে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে অ্যাকচুয়ালি পেডিয়াট্রিক্স এর যখন আমি ক্যারিয়ার করতে আসি তখন আমাকে কিন্তু অনেক ধাক্কা বলবো কি, মানে যেটা হচ্ছে যে আমি গাইডলাইন ঠিকভাবে পাইনি, মানে আমি তখন বুঝছি যে একটা সঠিক গাইডলাইনটা যে কতখানি দরকার, আমি আমার অনেকখানি সময় কিন্তু এর জন্য লস হয়ে গেছে, আমি অনেক পিছিয়ে পড়েছি। তো আমি আমি যেটা ফেস করেছি, যেটা আমি যে জন্য আমি ভুক্তভোগি এবং যেটার জন্য আমার এখনো আফসোস হয়, আমি চেষ্টা করবো সেটার জন্য আপনাদের সেই ব্যাপারে কখনো আফসোস হয় না। বিশেষ করে আমার ফ্যাকাল্টি যে পেডিয়াট্রিক ফ্যাকাল্টিতে যারা থাকবেন তাদের জন্য আমি সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ, সেটা যেখানেই হোক, আপনার কোনো টপিক বুঝতে সমস্যা হোক, আপনার ক্লাসের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়া হোক, আপনার ফ্যাকাল্টি নিয়ে ফ্যাকাল্টিতে হচ্ছে যে আপনি কোন বই পড়বেন, বইয়ের কিছু বোঝার জিনিস হোক, আপনি কোন ইনস্টিটিউশন চয়েস করবেন, এভরিথিংয়ে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এরপরে আসছে আমাদের সার্জারি ফ্যাকাল্টি, সার্জারি ফ্যাকাল্টির জন্য আমরা হচ্ছে আপনাদের আমাদের টেক্সট বুক যেটা সেটা পড়াচ্ছি। তারপরে বেসিক ফ্যাকাল্টি, বেসিক ফ্যাকাল্টির ক্ষেত্রে হয় কি ডেভিডসন এর কিছু টপিকস লাগে, মানে সার্জারি মেডিসিন দুটোই পড়তে হয়, সার্জারি এবং মেডিসিন দুটো ফ্যাকাল্টিরই বই আপনাদেরকে সরবরাহ করা হবে যারা বেসিক চুজ করবেন বেসিক ফ্যাকাল্টি। তো এটা ছিল আমার প্রিপারেশন নিয়ে বলার। আর তারপরে সবচেয়ে বলার কথা যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে আপনারা চুজ করতে সময় নেবেন না, সাবজেক্ট চুজ করতে প্লিজ তাড়াতাড়ি করে ফেলবেন, কারণ আমি আমি এখানেও ভুক্তভোগী, এখানেও আমি যেটা করেছিলাম যে আমি অনেকবার ফ্যাকাল্টি চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, তো সেটার জন্য একটু সমস্যা হয়েছে, মানে বিকজ আমাদের সময় যেটা ছিল পেডিয়াট্রিক্সে আমাদের কিন্তু পুরো ডেভিডসন পড়তে হতো, মানে মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে ছিল,
পেডিয়াট্রিক্স আলাদা ফ্যাকাল্টি ছিল না, ডেভিডসনও পড়তে হতো। তো এত পড়া ছিল, হিউজ পড়া, আমি অনেক সময় বাধ্য হয়ে মানে অনেক সময় মনে হতো না আমি সার্জারি ফ্যাকাল্টি প্লাস্টিক সার্জারিতে চলে যাবো, আরেকবার মনে হলো আমি পারমোনোলজিতে চলে যাবো, আরেকবার মনে হলো দূর দরকার নাই আমি বেসিকে চলে যাবো, আমি প্যাথোলজি দিব। তো যেটাই আপনি দেন আপনি সাবজেক্ট খুব তাড়াতাড়ি চুজ করবেন, সাবজেক্টটা চুজ করতে দেরি করলেও ফ্যাকাল্টি চুজিং খুব তাড়াতাড়ি করবেন, ঠিক আছে। আরেকটা যেটা হচ্ছে যে চুজ করার পর আর ডান বামে তাকাবেন না, এটা আমার ড্রিম, বাস এটাই আমার ড্রিম, আমি এটাই এটাই ফুলফিল করবো আল্লাহ যেদিন দেয় আলহামদুলিল্লাহ। ওকে, তো এই ছিল আমার ডিপ্লোমা নিয়ে ইন টোটাল বলার। তো আমি ফিরে যাচ্ছি নাইম জানাতুন নাইম আপুর কাছে। আপু থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপু, এত চমৎকার ভাবে সামগ্রিক বিষয়টা আমাদের ডাক্তারদের সামনে আপনি উপস্থাপন করেছেন। আশা করছি ডিপ্লোমা প্রিপারেশন এবং ফ্যাকাল্টি সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আপনার এই সুন্দর প্রেজেন্টেশন থেকে। এবং আমরা আমি যেহেতু ফার্মাকোলজিতে আছি, আপনার মতো আমিও বলতে চাই যে ডিপ্লোমা এমফিল এই সাবজেক্ট গুলো আসলে খুব প্রমিসিং। এই ডিগ্রিটা নেওয়ার পরে আপনি নিজেও ফিল করবেন আপনার কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে যাবে, এবং এর পরবর্তীতে যদি আপনি আরো কোনো ডিগ্রি নিতে চান সেটার পথও কিন্তু আপনার জন্য অবশ্যই সবসময় ওপেন আছে। তো যারা আর্লি এস্টাবলিশমেন্ট চাইবেন এবং যাদের সবাই আসলে নিজের ব্যক্তিগত সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে, আমরা হয়তো আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি বা এটা যে সুবিধা অসুবিধা সেটা হয়তো তুলে ধরেছি আমরা আজকের সেশনের মাধ্যমে আপনাদের কাছে। কিন্তু আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা, আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আপনার লাইফের কি গোল, আপনার কি সিদ্ধান্ত, আপনার কেমন প্রিপারেশন, আপনি কি হতে চান, কি করতে চান, সবকিছু সামগ্রিকভাবে বিবেচনা করে আপনি যদি সিদ্ধান্ত নেন আর এবং ডিপ্লোমা ডিগ্রির পেছনে যদি আপনারা ধাবিত হতে চান এবং যে কোনো ধরনের পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনের সঙ্গী হিসেবে সবসময় নিউরন মেডিকেল একাডেমিকে আপনারা পাশে পাবেন। এবং আইভি আপু যেমনটি বলছিলেন, উনি ওনার ফ্যাকাল্টির জন্য সর্বজন বিদিত একজন খুবই জনপ্রিয় একজন মেন্টর এবং উনি সবসময় আপনাদের পাশে আছেন। ঠিক একইভাবে ফার্মাকোলজি বেসিক সাবজেক্টে কারো কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাকেও ইনশাল্লাহ পাশে পাবেন আপনাদের সাথে সবসময়। আর যে কোনো প্রশ্ন আমাদেরকে আপনারা করতে পারেন চাইলে, আরো যদি কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী সেশনগুলোতে সেই প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ হাজির হব সেই প্রশ্নের উত্তর নিয়ে অন্য আরো কোনো অতিথিদের সাথে। আজকের মতো আমাদের এই সেশনটি আমরা শেষ করতে চাই। আবারও আইভি আপুকে ধন্যবাদ দিতে চাই এবং মামুন ভাইয়া ছিলেন আমাদের সাথে, একটি সাময়িক অসুবিধার কারণে উনি ডিসকানেক্ট হয়ে গেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে গেস্টদের প্রতি। আপু অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ডক্টর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে আমাদের আজকের সেশনটি কেমন হলো সেটা জানাবেন এবং আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমরা নেক্সট সেশনে আপনাদের সেই প্রশ্ন উত্তর নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিউরন মেডিকেল একাডেমির সাথে থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।